বাইরে একদম 1 হাঁটু স্নো, আমার কি দোষ বলো যদি আমার একটু ভাজা পোড়া আর একটু চা খেতে ইচ্ছে করে? হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ বিন্দাস রিজালটস। কি খবর সবার? আমাদের অবস্থা তো দেখতেই পাচ্ছ, আমি কালকে একটা ভিডিও আপলোড করেছি যেইটাতে আমি তোমাদেরকে দেখিয়েছি যে এখানে কত এতখানি স্নো পড়েছে আর আমি কত কষ্ট করে বাসায় এসেছি। সো যতই কিছু হোক বাসায় চলে আসছি, আলহামদুলিল্লাহ আজকে আমার ছুটি। বাট আমি কালকে যখন বাসায় আসলাম সন্ধ্যার সময়, আসার পরে যদিও আমি অনেক কষ্ট করে বাসায় এসেছি, অনেক ক্লিন ক্লিন করে, বাট বাসায় আসার পর মনে হলো বাইরে এরকম ঠান্ডা ঠান্ডা, একটু যদি বেগুনি পেঁয়াজু বা ডালপুরি এমন কিছু থাকতো, একটু চা দিয়ে খেতাম তাহলে কতই না মজা হতো। বাট এতটুকু টাইম তো এখন একদম নিজে থেকে বানানোর মতো আমার সময় একদমই ছিল না, তাই আমি একটা ঝটপট আইডিয়া বের করেছি। এইটা হলো ডালপুরি, সেটা হলো ইন্ডিয়ান দোকান থেকে কেনা, এইটা ফ্রোজেন ডালপুরি। এই ডালপুরিটা আমাদের খুবই ফেভারিট, খুব ঝাল ঝাল, ভিতরে ডালের যে পুরটা খুব ঝাল ঝাল, আর এই প্যাকেটটাতে 10টা ডালপুরি পাওয়া যায়। এইটা ইন্ডিয়ান যে কোনো দোকানে, ইন্ডিয়ান বা বাঙালি দোকানে তোমরা পেয়ে যাবা, আর এইটার দাম হলো 299, 10টা ডালপুরি। এই ডালপুরিটা যখন ডুবা তেলে ভাজি একদম বাংলাদেশের সেই আমাদের ডালপুরির মতোই একদম হয়। সো বেশ, আমি নর্মালি ডালপুরি বাসায় বানাই, যখন বানাই তখন অনেকগুলো একসাথে বানিয়ে রাখি, বাট এখন তো আমার বাসায় ডালপুরি নাই বা অন্য কিছু করার সময়ও ছিল না, যেহেতু হঠাৎ বাসায় আসলাম এত কিছু করে, তাই ভাবলাম যে এই ফ্রোজেন ডালপুরিটাই একদম গরম গরম ভাজি আর এইটা এখন চা দিয়ে খাই। একদম আমার আসার পর থেকে মনে হচ্ছিল যে, তোমরা তো সবাই জানোই আমি আগে এরকম কত ব্লগ দিয়েছি, একটু বৃষ্টি বা স্নো পড়লেই আমার এরকম ভাজা পোড়া একটু চায়ের সাথে খাওয়া খুবই আমার পছন্দ। সো এই ডালপুরিটা ভেজে নিলাম, আর এই ডালপুরিটা যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো রিভিউ দিতে, এই ডালপুরিটা খুবই মজা, তোমরা যারা খাওনি কিনে দেখতে পারো। আর দেখো কীরকম ফুলে একদম গোল ডুমা ডুমা হয়ে যায়, একদম ফুলে খুবই সুন্দর হয়ে যায়। আর তোমরা যদি এইটাকে একটু অল্প আছে, মানে একদম বেশি আছে না, অল্প আছে, একটু সময় নিয়ে ভাজো, তাহলে দেখবা এটা খুব উপরটা মচমচে একটা ডালপুরি হয়, খুবই মজা লাগে খেতে। আর ডালপুরি হবে বা ভাজা পোড়া কিছু হবে, আর সেটার সাথে 1 কাপ চা হবে না? বাঙালিদের কি তা হয়? তা হয় না। সো আমি এখন একটু চা বানাবো। নর্মালি আমি এরকম দুধ জাল দিয়ে চা খাই না, তোমরা জানো যে আমি রেগুলার এই চাটা পছন্দ করি না, আমি টি ব্যাগ দিয়ে পানি গরম করে ওই চায়ের ফ্লেভারটা আমার কাছে বেশি মনে হয়, কারণ এটাতে আমার কাছে মনে হয় যে দুধের বেশি একটা গন্ধ বের হয়। বাট আজকে ভাবলাম যে ঠিক আছে, একটু বাংলাদেশি স্টাইলে একদম দুধ জাল দিয়ে সুন্দর করে ফুটিয়ে আদা টাদা দিয়ে একটু এলাচ দিয়ে ভালো করে সব কিছু দিয়ে ফুটিয়ে জাল দিয়ে সুন্দর করে একটু চা বানাই। সো এই তো চা বানানো আমার হয়ে গেছে আর ডালপুরি গরম গরম রেডি। বাইরে এখনও দেখলাম যে স্নো পড়াটা একটু বন্ধ হয়েছে, বাট সন্ধ্যার পরে যেটা শুরু হলো বৃষ্টি, বাট নর্মাল বৃষ্টি না, বৃষ্টি শুরু হলো আইস রেন, একদম বাইরে জানালায় মানে খটখট খটখট করে আওয়াজ হচ্ছে, কারণ হলো যে একদম বৃষ্টিটা আসলে পানি হয়ে পড়ছে না, বৃষ্টিটা বরফ হয়ে পড়ছে, তো স্নোয়ের জায়গায় আইস রেন হচ্ছে। তো বাইরে খুবই খারাপ অবস্থা, বাচ্চারা এতক্ষণ, আমি যখন কাছ থেকে বাসায় আসলাম, আমার আগের ভিডিওটা দেখলে দেখতে পাবা, বাচ্চারা খুব মজা করে স্নোয়ের মধ্যে অনেকক্ষণ খেললো, খেলার পরে ওরাও এখন ভিতরে এসছে, ওরাও এখন খেলে দেলে তারাও হাংরি হয়ে গেছে। সো আমার চাটা রেডি, ডালপুরি রেডি, গরম গরম চা ডালপুরি খাবো, বাইরে আইস রেন হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব, ফায়ার প্লেস অন করে দিয়েছি, ক্যান্ডেল অন করে দিয়েছি, এখন চা ডালপুরি আরাম করে খাবো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাইকে আল্লাহ হাফেজ।